এই ঘটনা যা সন্দেশকালীতে শাক শাহজাহান শিবু হাজরা এবং তার সাখরে ঘটিয়েছে সেই ঘটনা কিন্তু ভারতবর্ষের মান সম্মান আন্তর্জাতিক স্তরে সম্পূর্ণভাবে ভুল উন্ডিত করে দিয়েছে এবং আমাদের রাষ্ট্রীয় মহিলা মোর্চা আমি এখনই খবর পেলাম তারা সিদ্ধান্ত নিয়েছে সন্দেশকালী নিয়ে গোটা দেশে তারা আন্দোলন করবে এখন তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশের একটাই লক্ষ্য কাউকে ঢুকতে না দিয়ে মহিলাদেরকে ভয় দেখিয়ে তাদের আপনাদের ক্যামেরার সামনে দেওয়া বয়ানকে পরিবর্তন করিয়ে এটা বলানো যে না কারো সাথে কিচ্ছু সবাই চুপ মাস্টার মশাই আপনি কিছু দেখেননি কিন্তু সেই সিনেমার মতো চুপ এই মাস্টার এই মাস্টারমশাইকে হচ্ছে এই মাস্টারমশাই মশাই চুপ থাকবে না এই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের যা অবস্থা এরা কিছুই জানে না এরা শুধু টাকাটা গুনতে জানে আর মাল ঝাড়তে জানে কত পয়সা কামানো যায় এছাড়া এদের দ্বারা আর কিছু জানা হবে না আমি যাওয়ার চেষ্টা করব পুলিশ আটকালে আটকাবে সন্দেশকালীতে পুজো হতে যদি পুলিশ বাধা দেয় তাহলে সন্দেশকালীর মহিলাদেরকে আমরা মা সরস্বতীর মধ্যে মনে করে যেখানে পুলিশ বাধা দেবে পুলিশের পায়ের তলাতেই মা সরস্বতীর আবাহন করব কমসে কম পুলিশের কমসে কম বুদ্ধি সদ্বুদ্ধি জাগ্রত হোক তারা ভাবুক যে তাদের মায়েরা তাদের বোনেদের সাথে যদি এই ঘটনা ঘটতো তারা কি এইভাবে থাকতে পারতেন আজকে আমি বাংলার সমস্ত মহিলাদের কাছে এই প্রশ্নটা করতে চাই যারা ঘরে সরস্বতী পুজো করছেন মাতৃ আরাধনায় ব্রতী হয়েছেন সেই সমস্ত বাচ্চা মেয়েরা যারা হয়তো আগামী বছর বা এই চব্বিশে ভোট দেবে ক্লাস ইলেভেন টুয়েলভে টুয়েলভের ছাত্র ছাত্রী যারা তাদের কাছে এই প্রশ্নটা করতে চাই আজকে যদি তাদের সাথে এই ঘটনা ঘটতো আমরা কি চুপ করে থাকতে পারতাম আজকে লক্ষ্মীর ভাণ্ডার পাবার জন্য কি তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে সকল বাংলার মহিলাদেরকে কি শুতে হবে তবে লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাবে এটা কি শর্ত কন্ডিশন অ্যাপ্লাইড আমরা কি এইভাবে চুপ করে থাকতে পারি বাংলার সমস্ত নারী জাতির প্রতি বাংলার মহিলাদের প্রতি মাদের প্রতি বোলেদের প্রতি আমি এই প্রশ্নটি রাখতে চাই এবং যদি মনে হয় আপনার অন্তর থেকে যে না প্রতিবাদ হওয়া উচিত তাহলে প্রত্যেকে নিজের নিজের জায়গায় প্রতিবাদ করুন এবং প্রতিরোধ করুন এটা চলতে দেয়া যেতে পারে না স্পট আজকের সরস্বতী পুজোর প্রচুর টুরিস্টরা আসছেন কিন্তু হোটেলের মেন গেটে পুলিশ পুরো এটা সম্পূর্ণভাবে পুলিশ বেআইনি কাজ করছে পুলিশের কাছে কোন অর্ডার আছে আমি জানি না কোন অর্ডার বলে এটা করছে সাধারণ মানুষকে হ্যারাস করার কোনো মানে হয় না সাধারণ মানুষকে হোটেলে ঢুকতে দেওয়া উচিত ঢুকতে বেরোতে দেওয়া উচিত আমি তো পুলিশকে মেরে পিটিয়ে চলে যাব না এখান থেকে বা আমরা এ কে ফর্টি সেভেন নিয়েও আসেনি যে আমরা পুলিশকে গুলি করব সাধারণ মানুষ আসবে যাবে তার মাঝে আমা আমাকে যদি পুলিশ বেরোতে না দেয় আমাকে আটকে দেবে সাধারণ মানুষকে আটকানোর কি আছে মানুষকে এত ভয় কেন পুলিশ আর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ তো শেষ কথা বলে গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে রাজনীতিতে এবং মানুষ বুঝিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এই রাজ্যটা তিনি যেভাবে ভাবছেন যে রাজ্যবাসীকে সাদা শাড়ি আর হাওয়াই চটি পরে বোকা বানাবেন মানুষ বোকা হবেন না